যেসব ঔষধি গাছ প্রাচীন কাল থেকে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি অন্যতম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। যে আসুন জেনে নেই পাথরকুচি পাতা ঔষধি গুণাগুণ সম্পর্কে। কিডনির পাথর অপসারণ, পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। পেট ফাঁপা, অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, সেক্ষেত্রে একটু চিনি সঙ্গে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে খেলে উপকার পাওয়া যাবে, পানির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। মিরগি রোগাক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেট গেলেই রোগের উপশম হবে। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলেই ব্যথার উপশম হয়। ত্বকের যত্ন, পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। পাইলস, পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও আর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস নিরাময়, লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়। শরীরে ঝাড়া পোড়া, 2 চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা খেলেই জ্বালাপোড়া উপশম হয়।